আপনার সিনেমার সাথে আরো একটি সিনেমা আসবে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ। সো আপনার বলা চলে এখন প্রতিদ্বন্দ্বী শাকিব খান এই মুহূর্তে সিনেমার ক্ষেত্রে, আসলে সেক্ষেত্রে আসলে কি এই বিষয়টাকে কিভাবে দেখছেন একটু জানতে? আসলে এইটা না আপনাদের মিডিয়াদের বানানো, উনি ওনার প্রতিদ্বন্দ্বী, উনি ওনার প্রতিদ্বন্দ্বীগুলি বানানো। আমরা সবাই একে অপরের শুভাকাঙ্ক্ষী। ও মানে শাকিব খানের ছবি রিলিজ হবে, আমরা দোয়া করি ছবিটা ভালো চলুক। কারণ প্রত্যেকটা শিল্পী যখন একটা ছবিতে কাজ করে, তার ছবি ভালো না চললে তারও মন খারাপ লাগে। এই জন্য আমার ছবি ভালো না চললে আমার যেমন মন খারাপ হবে, তেমনি শাকিব খানেরও মন খারাপ হবে। এই জন্য আমরা যেহেতু একজনের আরেকজনের শুভাকাঙ্ক্ষী, আমরা কেন আরেকজনের অমঙ্গল চাবো? আমরা অবশ্যই তার মঙ্গল চাই, তার ছবি ভালো চলুক, তার ছবিকে আমি উইশ করি যে ভালো চলুক। সিনেমাটা তো রেডি এখন, আপনারা আজকে টিজার যদি দেখতে পারতেন, ইউটিউবে অবশ্যই টিজার অলরেডি অন এয়ার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে। ছবিটা ঈদ উপলক্ষেই বানানো হয়েছে। জানেন যেই দিন এই ছবিটা মহরত করা হয়েছে সেই দিন ইকবাল ভাই ডিক্লার দিয়েছে যে ছবিটা ঈদে রিলিজ করবো। যেহেতু ঈদের মুভি, এই ছবির ইকবাল ভাই বেশ অনেক টাকা খরচ করেছে। আপনারা ছবিটা ট্রেইলার দেখলে বুঝবেন, টিজার দেখলেই বুঝবেন অনেক টাকা খরচ করেছে উনি। এবং আমরা যতখানি এফোর্ট দেওয়া দরকার, আমরা প্রচুর কাজ করেছি এটার জন্য, দিনে রাত কাজ করেছি। মানে একটা তো আমরা সবাই বলি যে অনেক কষ্ট করেছি, আসলেও কষ্ট করেছি আমরা। আমরা বগুড়াতে 17 দিন শুটিং করেছি, প্রতিদিনই সকাল 9:30 থেকে রাত 2টা 3টা 2:30 থেকে 4টা পর্যন্ত, এবং তো ভোর লাস্টের দিন আমরা ভোর 6:30 পর্যন্ত কাজ করি। এই প্রতিদিন এত কষ্ট করেছি আমরা এই ছবির জন্য যে ছবিটা ভালো হোক। আর আমরা প্রথমে একটা বাইরের ছবি করলাম, বাইরের প্রোডাকশনের, তা আমি চেষ্টা করেছি যে প্রডিউসার যে শিডিউলটা করেছে, শিডিউলের আগে যে আমি শুটিংটা শেষ করতে পারি। আমরা এই ব্যাপারে যথেষ্ট কষ্ট করেছি, শিডিউল মানে যেভাবে টাইম দেওয়া দরকার তার থেকে বেশি টাইম দিয়েছি, এই কারণেই রেজাল্টটা ভালো আসছে। আপনারা ছবিটার আজকে যখন ইউটিউবে টিজার দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে ছবিটাতে এফোর্ট অনেক দেওয়া হয়েছে। কিল হিম ছবিটা আমাদের বেশি ভালো লাগবে এই কারণে, আপনি সালমান খানের ছবি দেখেছেন আপনারা দাবাং, এবং এই ছবিটা কিন্তু বিদেশে গিয়ে কোনো শুটিং করেনি, দেশের মধ্যে শুটিং করেছে, এবং এটি কিন্তু সুপারহিট একটা মুভি, দাবাং দাবাং টু সুপারহিট মুভি। তা আপনারা এই ধর মানে এই কিল হিম গল্পটাই হচ্ছে দেশের জন্য, দেশ নিয়ে, দেশের দেশের দেশ ভিত্তিক গল্প। এই জন্য আমাদের বিদেশে শুটিং যদি নাও করে থাকি এই ছবিতে, বাট এই ছবিতে অনেক লোকেশন দেখতে পাবেন আপনারা, প্রচুর লোকেশন দেখতে পাবেন এই ছবিতে, দেশেরই প্রচুর লোকেশনে শুটিং করা হয়েছে এই ছবিটা। আর ছবিটার গল্পটা মানে ইকবাল ভাইয়ের মাথায় কিভাবে আসছে, যখন উনি আমার সাথে বলেছে আমাকে নিয়ে ছবি করবে, তখন থেকে উনি ভাবতেছিল। দেখ ছবির নাম যেদিন কিল হিম নিয়ে আসলো, ওদিনই আমি বললাম যে কিল হিম মানে কি, আমি তাহলে ক্যারেক্টার কি, কিলার। মানে আবার এই ছবিতে আপনারা জানেন যে আগেই আপনারা জানেন যে বর্ষা এই ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছে, এই ছবিতে রুবেল ভাই নেগেটিভ ক্যারেক্টার করেছে, তারপরে হচ্ছে মিশা ভাই তো নেগেটিভ ক্যারেক্টারই করে, আমি কিলার, তাহলে এই ছবির হিরো কে? ইজ এ রিয়েল ইন্টারেস্টিং গল্প এই ছবিটা, আপনাদের এত ভালো লাগবে ছবিটা। একদম লাস্ট মুহূর্ত সারা আপনারা ছবিটা মানে আসে না, কোনো গল্প দেখলে যে অর্ধেক দেখেছি এটা গল্পটা এইভাবে এন্ডিং হতে পারে, এটা আপনারা বুঝবেনই না যে গল্পর এন্ডিং কি দিয়ে হবে, মানে ইজ রিয়েল ইন্টারেস্টিং গল্প এটা। তার মানে আপনি বলতে চাচ্ছেন দাবাং টু বা দাবাং সিনেমার সাথে কিল হিমের সিনেমা মানে একটা তুলনা বা? হ্যাঁ, মানে দেশি যে গল্পগুলো আমি এই জন্যে বলছি, দে আর ভেরি বিগ স্টার, হ্যাঁ, এবং তাদের ইনভেস্টমেন্ট অলসো ভেরি বিগ, ইউ নো দ্যাট। সো আমি বলছি এই তুলনাতে যে ওই যে ওই ধরনের যে গল্পগুলো করে না দেশের মধ্যে থেকে, মানে দেশকে ঘিরে, দেশের সন্ত্রাসবাদ বলেন, দেশের সব কিছু বলেন, এগুলো ঘিরে এই কিল হিমটা এই টাইপের একটা মুভি, তো ওই ওরকম ভালো লাগবে মানুষের, যেরকম এই নিজের দেশের গল্পগুলো ভালো লাগে, সেম কিল হিম ছবিটা ওরকমই ভালো লাগবে সবার।